তো নমস্কার বন্ধুরা, কেএল আর সুমন অ্যান্ড প্যাথ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে সিড মিক্স সিড নিয়ে। তো অনেকেরই হয়তো জানা থাকে না যে পাখিদেরকে সিড মিক্স কী দেওয়া যায়। তো যারা যারা নতুন পাখি পালন করতে চাইছেন বা পালন করছেন, তো তাদের জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে সিড মিক্স নিয়ে। তো পাখিদেরকে সিড মিক্স কী দিবেন এটা অনেকেরই জানা থাকে না। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে পাখিদের নর্মাল সিড মিক্স যেটা হয় সেটা কী দিলে ভালো হয়। তো আমি বেশি না, চার রকম জিনিস সিড মিক্সে ইউজ করব, তো আপনাদের কাছে সেটাই আমি আজকে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সিড মিক্সে কী কী ইউজ করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো ফার্স্ট দেখাবো আমরা, তো দেখতে পাচ্ছেন আমি কিছু ধান নিয়েছি, তো ধানগুলো একটু দেখাতে বলবো। তো এই যে ধানগুলো, তো আমি ধান নিয়েছি, আরও কী কী নিয়েছি আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে কাঙনি দানা, এটা হচ্ছে যেটা নর্মাল যেটা পাওয়া যায় সেই কাঙনি দানাটাই। আর এটা তো আশা করি সবাই জানেন। তো এটা হচ্ছে হলো সানফ্লাওয়ার সিড, তো এটা তো লাগবেই সানফ্লাওয়ার সিড। আর এটা হচ্ছে কুসুম দানা। তো এই চারটে জিনিস আমি ইউজ করব। তো আপনারা যদি চান আরও অনেক কিছু ইউজ করতে পারেন, তো আমি বেশি কিছু ইউজ করি না, আমি এই চারটে জিনিস ইউজ করে সিড মিক্স তৈরি করে পাখিদেরকে দিই। পাখি এখনও ভালো আছে, সুস্থ আছে, তো আপনাদেরকেও দেখাবো সিড মিক্সটা আমি কীভাবে তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট এখানে চিনা আছে, তো সেটাই আমি এখন এখানে দিয়ে দেব। তো আমি এখানে এক প্যাকেট চিনা দিয়ে দিলাম। এবার এখানে দেব আমি সূর্যমুখী সিড। তো আমি এক প্লেটে সানফ্লাওয়ার সিড আমি এক এক প্লেটে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এটিতেই হয়ে যাবে। এবার আমরা দিব হলো কুসুম দানা। তো কুসুম দানা দিয়ে দিলাম। এবার হলো আমরা দিব হলো ধান। তো আমি আরো কিছু ধান দিয়ে দেবো। তো দেখতে পেলেন, আর তো আমি আর একটা জিনিস দেবো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ছোট যেটা চিনা হয়, তো এটা হচ্ছে একদম পরিষ্কার ছোট চিনা, যেটা সাদা চিনা যেটাকে বলা হয়, তো এটাও আমি দিয়ে দেবো। তো আমি মোট পাঁচ রকম জিনিস দিলাম, এবার আমি পুরোটা মাখিয়ে নেব। তো এখন হলো একটু ঠান্ডা ঠান্ডা এখনও আছে, ওই জন্য সানফ্লাওয়ার সিডটা একটু বেশি ইউজ করতে হবে। গরমের সময় নর্মাল অল্প দিলেও চলবে, কিন্তু এখন শীতের সময় সানফ্লাওয়ার সিডটা একটু বেশিই দিতে হবে। তো দেখতে পেলেন আমাদের সিড মিক্স তৈরি হয়ে গেল, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের সিড মিক্স তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে পাঁচ রকম জিনিস মিশালাম, আমি যতগুলো জিনিস মিশালাম, তো সেই সব জিনিস পাখির দোকানে পেয়ে যাবেন। তোমাকে এক্সট্রা করে সিড মিক্স কেনার প্রয়োজনও নেই। তো এইভাবে যদি সিড মিক্সগুলো বানান তাহলে খুবই ভালো হয় পাখির জন্য। তো দেখতে পেলেন বন্ধুরা আমি কীভাবে সিড মিক্সটা তৈরি করলাম। তো এভাবে যদি আপনারা সিড মিক্সটা তৈরি করেন তাহলে পাখির জন্য অনেক হেল্পফুল হবে, আর পাখিরাও খুব সুন্দরভাবে এই সিড মিক্সগুলো খায়।
খাবে। তো আমি আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করব। তো সাধারণত নতুন পাখি পালনরা হয়তো এটা জানে না, তো সিড মিক্সটা হচ্ছে আপনাদের এই সিড মিক্সটা ককটেল এবং লাভ বার্ডের জন্য আপনারা বড় পাখিকেও দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু বাজিস পাখিকে শুধু বাজরা দিলেও হয়। আর আমি এই সাধারণত এই সিড মিক্সটা ককটেল আর লাভ বার্ডের জন্য বানিয়েছি, আমি এই দুজনকেই দেবো। আমার কাছে আর বড় পাখি নেই, বড় পাখির মধ্যে আমার কাছে লাভ বার্ড আর ককটেলই রয়েছে। তো সিড মিক্সটা দেওয়ার নিয়ম হচ্ছে দুপুরের পরে আমরা এই সিড মিক্সটা ব্যবহার করি। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন, কারো যদি আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আপনাদের যদি নতুন কেউ কোনো পাখি পালন থাকে, তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।